হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আরসি স্পিডবোটের লং টেল সিস্টেম। তো আজকে আসলে তেমন কিছু না, আজকে শুধু আপনাদের কাছে কী কী কম্পোনেন্টগুলো ইউজ করতেছি সেগুলো বিষয়ে অল্প একটু ধারণা দেওয়ার ট্রাই করব। তো চলুন শুরু করি ভিডিওটি। প্রথমত আমি যে ট্রান্সমিটারটা ইউজ করতেছি সেটা হচ্ছে ফ্লাই স্কাই FS-I6X ট্রান্সমিটারটা। এটা হচ্ছে আপনার 10 চ্যানেল ট্রান্সমিটার, 10টি চ্যানেল একসাথে কাজ করানো যেতে পারে এটাতে। আর তার সাথে হচ্ছে আপনার রিসিভারটা ইউজ করতেছি এই এই ট্রান্সমিটারেরই FS-I6D। আর মোটর ইউজ করতেছি হইতেছে আপনার এই 1000 KV-র নন ব্র্যান্ডের মোটর। আর হচ্ছে আপনার ESC হচ্ছে 30 Ampere ESC, তার সাথে একটি 9 গ্রাম সার্বো ইউজ করতেছি, 9 গ্রাম সার্বো। আর এটা হচ্ছে একটা স্টিলের একটি রড। আর প্রপেলারটা আসলে বিশেষত প্রপেলারটা আমার নিজের হাতেরই বানানো, সো দেখা যাক এটা কতটুকু কী অবস্থা হয়। আর হচ্ছে আপনার এটা আসলে চায়না থেকে আনানো, এটা কিনা রাডারটা হচ্ছে কিনা সম্পূর্ণ। আর আপনার এটা হচ্ছে আমার ক্যামেরা একটা ভাঙা স্ট্যান্ড আছিল, স্ট্যান্ড থেকে আমি এটা কালেক্ট করছি। আর সম্পূর্ণ স্পিড বুটটা আমারই হাতের বানানো। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে না হয়েছে। তো চলেন এটা একটু আমরা অল্প একটা টেস্ট দিই এটা কী অবস্থা হয়। আসলে প্রথমত আপনার পানিতে চালানো যাবে না, আপাতত এটাকে আমরা দেখি আগে কি কন্ডিশন এটার, তারপর এটা আমরা পানিতে নিব ইনশাল্লাহ কালকে। আর ব্যাটারি কথা তো বলেই গেছিলাম, ব্যাটারি আমি ইউজ করতেছি দুইটা ইউজ করবো, একটা হচ্ছে 1500 mAh, একটা হচ্ছে 2200 mAh লিপো ব্যাটারি। লিপো একটা ব্যাটারি। আর ব্যাটারিটা আসলে হবে হচ্ছে এই জায়গাটাতে, মোটামুটি ভারী হয়ে যাবে, দেখা যাক কি অবস্থা হয়। তো চলুন আমরা কানেক্ট করি। হচ্ছে আপনার ট্রান্সমিটারটাকে অবশ্যই অন করে নিতে হবে। ট্রান্সমিটার অন করার পরে আপনার রিসিভারের এটা হচ্ছে আমি এই থ্রোটাল ইউজ করতেছি, নাম্বার 3 আর 1 হচ্ছে আপনার রাডারটা। ওয়েট কানেকশন সাকসেস। তো চলুন আমরা এটা একটু টেস্ট দিই, এটা আমি রাখতেছি পরে আমরা এটা ফিনিশিং দিই। আর প্রপেলার বলতে গেলে আপনার এটা আমি প্ল্যান করছিলাম, তারপরে আপনার এটা জানি একটু তেমন ভালো হয় নাই বা একটু মোটা হয়ে গেছে, এ কারণে এটা আমি লাগাই নাই। সামনে ইনশাল্লাহ এটাকে আরো একটু ফিনিশিং করব, ফিনিশিং করার পরে আপনার এটা ট্রাই করব। আর আপাতত হচ্ছে আপনার এই যে প্রপেলারটা হাতেরই বানানো, দেখতে পারেন মোটামুটি বাস ঠিক আছে। চলুন আমরা এটা চেক দিই। তো ফার্স্ট অফ অল আমরা এটার রাডারটাই টেস্ট দিব, এটা কি কন্ডিশন হয় দেখি আমরা। চমৎকার ওয়ার্ক করতেছে। আর অবশ্যই হ্যাঁ, এটা কিন্তু আমি এখনো মানে মোটরটা ফিটিং করি নাই, কারণ মোটরটা ফিটিং করার আগে আপনার এটাকে প্রিন্ট করতে দিব, রং করতে দিব, মন মতো কালার করতে দিব, তারপরে এটাকে আমি অ্যাডজাস্ট করবো। জাস্ট শুধু মোটরটা আলাদা আছে আর আপনার টন পাইপটা যেটাকে বলে আছে আপনার এই শেফটের উপরের যে পাইপটা এটা আপাতত খোলা আছে, তারপরে রং করার পরে দিয়ে আমরা ফিটিং করবো। তো দেখতেই তো পারছেন আশা করি অনেক ভালো স্পিড হবে, দেখা যাক কী হয়। এখন আমরা থ্রোটলটা অল্প একটু দেওয়ার ট্রাই করি। টোটাল দেওয়ার আগে অবশ্যই এটাকে আমরা খুলে নিব, কারণ এটা এখন ফিটিং করা হয় নাই। তো চলুন ট্রাই, লেটস, সেফটি রাখা ভালো।
তোমার মতন ফুল ভলিউম এটা এই কন্ডিশনে আছে মোটর ফুল স্পিড বুঝতেছে তো আমরা ভলিউমটা অল্প করে একটু কমিয়ে নিই তো আশা করি এটা ভিডিওটা অনেকই বেটার হবে এইটাছে আপনার অবস্থা আর এটা হচ্ছে আমার রিসিভারটা বাস আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা আপাতত ফ্রি হয়ে আছে প্লিজ আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকবেন আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে মতামতটি জানাবেন আপনারা আর আমার এটার শেষে একটা ভিডিও আসবে হচ্ছে আপনার ড্রোনের ভিডিওটি অবশ্যই ওই ভিডিওটি আপনারা দেখবেন কারণ ওইটা অনেক শ্রম দিয়ে তৈরি করা হয়েছে আর কি তেমন ভিউজ হচ্ছে না প্লিজ আশা করি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ